ঠিকঠাক গ্রহণ থাকতে পারছেন না। ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং উপস্থিত শুধু বিভক্ত করা হয়। ওই সভায় প্রচলিত যুদ্ধাবিধানের মাধ্যমে, যার ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত হয় বাংলাদেশ সেনা, আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পঞ্চম মুক্তিযুদ্ধের সেক্টর 3, 4 ও 5-এ অন্তর্ভুক্ত ছিল। আমি স্মরণ করছি তাদেরকেও, যারা স্বাধীনতা উত্তরকালে পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এবং অন্যান্য জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে মাতৃভূমির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শহীদ হয়েছেন। এই মহান দিনে আমি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পেশাদারিত্ব নিঃস্বার্থ সেবাদানের মাধ্যমে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনগণের ব্যাপক শ্রদ্ধা অর্জন করেছে। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা তথা বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, ভবনধ্বস বা পাহাড় ধসের মতো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ভূমিকা আজ অনস্বীকার্য। তাই সিলেট বিভাগের যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় আমরা সর্বদা আপনাদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। 2017 সালে সংঘটিত আতিয়ামহলে জঙ্গি হামলা মোকাবেলায় এবং 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান আমাদের এই প্রত্যয় মনোভাবের বহিঃপ্রকাশ। বর্তমানে সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আশ্রয় প্রকল্পের অধীনে দুস্থ মানুষের জন্য বসত বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে। শুধু মণ্ডলী বিশ্বায়ন ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সামরিক সরঞ্জাম যুক্ত করা সহ সশস্ত্র বাহিনীর প্রতি সদস্যের গুণগত মান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সরকার সবসময় আন্তরিক রয়েছে। ফোর্সেস গোল 2030-এর আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী দিক নির্দেশনা সশস্ত্র বাহিনীর প্রত্যেকটি সদস্যকে আজ অনুপ্রাণিত করছে। বিশেষ করে নবগঠিত সিলেট সেনানিবাসে যে দ্রুতগতিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে তা সশস্ত্র বাহিনীর মান উন্নয়নে বর্তমান সরকারের গুরুত্বের বহিঃপ্রকাশ। আধুনিকায়ন ও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সেনাবাহিনী প্রধানের নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শ্রোতৃবৃন্দ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বৃদ্ধি এবং দেশ ও জনগণের আস্থা অর্জনের ক্ষেত্রে আপনাদের সকলের অনুপ্রেরণা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি।
আজকের এই দিনে আমাদের স্বতঃস্ফূর্ত আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিঃসন্দেহে আমাদেরকে আরও আন্তরিকভাবে দেশসেবা করার জন্যে উদ্বুদ্ধ করবে। আজকের অনুষ্ঠানে আগত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমার বিনীত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই মহত্ত্ব দিবসে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের, যাদের উপস্থিতি এই অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেছে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের এবং সাংবাদিক ভাইদের, আপনাদের সরব উপস্থিতি ও সার্বিক সহায়তা আজকের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। পরিশেষে আমি জালালাবাদ শ্রেণীবাস ও বৃহত্তর সিলেট অঞ্চলের সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।